গোল হয়ে গেছে, আসতে পারেনি সামনে, যে কারণে বাংলাদেশ দল আরো একবার ভালো চান্স তৈরি করেও হতাশা জায়গা নিয়ে ফিনিশিং সেখান থেকে। এবার কিন্তু গোল হয়ে গেছে, বাংলাদেশ দল ম্যাচে ফিরেছে, এখনো ক্লিয়ার নই। ইয়াসিন আরাফাত তিনি গোল করেছেন, এক্সট্যাসিক মালদ্বীপের রাশমি ধান্দু স্টেডিয়াম, 1-1 বাংলাদেশ ইন্ডিয়া, 74 মিনিটে ম্যাচে সমতা। হোয়াট আ কামব্যাক বাই বাংলাদেশ, এক্সাইটমেন্ট ফিরেছে ম্যাচে, মালদ্বীপে এক্সাইটমেন্ট ফিরেছে বাংলাদেশে, ইয়াসিন আরাফাত তিনি গোলটা করেছেন, ইয়াং এনার্জেটিক ফুটবলার, প্রমাণ করলেন অস্কার ব্রুজন কেন তাকে লেফট ব্যাকের জায়গাটা দিয়েছে। দেখুন গোল করতেও যে তিনি পারেন লিগে দেখিয়েছেন, এবং আরও একবার ন্যাশনাল টিমের জার্সিতে, এবং পুরো দর্শক পুরো স্টেডিয়ামকে কিন্তু অস্কার ব্রুজন বলছে জেগে ওঠো, গুজ বাম্প অস্কার ব্রুজনের জন্য। ইয়াসিন আরাফাত সেটপিস বাংলাদেশ কাজে লাগালো, যে সেটপিস সবসময় ভোগাতো সেই সেটপিস কাজে লাগালো চমৎকারভাবে। এর আগে যে যার মাথা ছুঁয়ে গেছে, রাকিবের মাথা ছুঁয়ে গেছে, মাথা থেকে মাথা, কাজের কাজটা হলো, বাংলাদেশ ম্যাচে ফিরল, একেবারে আনমার্ক ছিলেন ইয়াসিন আরাফাত। এবং আমরা দেখছি শুভাশিস তার পেছনে, শুভাশিস তিনি কিন্তু এসে কোনো রকম ফলো করেননি, এবং যেই মানুষটা হতে পারতেন যে সারপ্রাইজ প্যাকেজ, ইয়াসিন আরাফাত সারপ্রাইজ হলেন, গোল এলো আরো একবার ব্যাকলাইন থেকে বাংলাদেশে। দেখুন শুভাশিস এবং গ্লেন মার্টিন্স দুজনের ফাঁক দিয়ে, দুজনের মাঝখান দিয়ে কিন্তু একটা স্পেস ক্রিয়েট করেছেন ইয়াসিন, এবং সেই জায়গাটা দিয়ে জাস্ট একটা টাচ। তবে বাংলাদেশ যেটা 10 জনের বাংলাদেশ, তারা কিন্তু ম্যাচে ফেরেছে। এবং টিটু আমি তো 2 মিনিট আগেই বলছিলাম 60